প্রত্যন্ত গ্রামের ছেলে ধানের উপর খালি চোখে মাইক্রো আর্ট পদ্ধতিতে গুণীজন থেকে শুরু করে মনীষীদের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে জায়গা করে নিল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের একাদশ শ্রেণীর ছাত্র অনিকেত রায় বাবা মায়ের একমাত্র সন্তান। লেখাপড়ার সাথে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ছবি আঁকার। বাবা মায়ের প্রথম তাতে ইচ্ছে না থাকলেও ছেলের জেদের কাছে হার মানল তারা, কারণ ছেলের ছবি আঁকার উপর জেদ দেখে ধীরে ধীরে গ্রামের অনুষ্ঠান থেকে জেলা সব জায়গাতেই প্রশংসা কুড়িয়েছে অনিকেত। বর্তমানে অনিকেত ধানের উপর ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে। অনিকেত জানে ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল বড় হয়ে সে একজন সকলের মধ্যে সেরা হয়ে উঠবেন। বর্তমানে অনিকেতের এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্য থেকে শুরু করে পরিজনেরা। এখন তার একটাই ইচ্ছে আরও ভালো করে প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি এঁকে তাদের হাতে তুলে দিতে চায়। অনিকেতের বাবা আর অনিকেতের মায়ের একটাই দাবি, ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। এই সাফল্যের কারণ আমি ছোটোর থেকে বিভিন্ন রকমের ছবি আঁকতাম এবং নতুন নতুন জিনিস করতে আমার খুব ভালো লাগতো, এবং লকডাউন পড়ার পর থেকে আমি ভাবলাম যে মাইক্রো আর্টের উপর কিছু এগিয়ে যায়। তো ধানের উপর আমি খালি চোখে কিছু নতুন নতুন ছবি করার চেষ্টা করছিলাম, এবং তার মধ্যে প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলাম, তারপরে মোদিজি এবং এরকম টাইপের অনেক কিছু আরও অন্যান্য আঁকি। এইগুলি মোট কটা ছবি এঁকেছিল? 10টা এঁকেছিলাম, আর এই প্রত্যেকটার ভিডিও করে আমি আইবিআরে পাঠিয়েছিলাম, এবং প্রত্যেকটা ওই জন্য আমাকে মেল করে এবং বলে যে 7 তারিখে আমার হচ্ছে আইবিআরের বক্স পাঠানো হবে, এবং সেটি আজ আসে। কী কী পুরস্কার এসে পৌঁছেছে বাড়িতে? মেডেল দিয়েছে একটা, আর পেন দেয় যেরকম, আর সার্টিফিকেট যেটা সব থেকে ভালো। কেমন লাগছে? আশা করেছিলেন? আশা ছিল, কিন্তু এরকমভাবে এতটা এগিয়ে যাবো বুঝতে পারিনি কখনো, এবং গিনিস বুকেও নাম তোলার ইচ্ছাটা আছে আমার। কতদিন আঁকা শিখছো? 10-11 বছর আঁকা শিখছি, ছোটোর থেকে বাড়িতে আসে, বাড়িতে শিখি। কেমন লাগছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে মেডেল পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। তো এর আগে কী জিনিসের উপর ছবি এঁকেছো? এর আগে কুমড়ো বীজ, লাউ বীজ, পোস্তুর উপরেও এক দুটো এঁকেছিলাম, এবং ধানের উপর উঠটা এটা রেকর্ড হয়, মসুর ডালের উপরও আঁকি, ইন্ডিয়ার ম্যাপ, হ্যাঁ সব খালি চোখে এঁকেছি। সাফল্যের কারণ কী? আমার মা প্রত্যেকটা ভিডিও করে দিত, আর বাবা প্রত্যেকটা মেল পাঠিয়ে দিত আর কি। তো এইভাবে কিসে পড়ছো তুমি? 11-এ পড়ছি। কি করেন বাবা? বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি। তোমার নাম? অনিকেত রায়।